নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা ওয়াইকিকি বইটির পাঠ প্রতিক্রিয়া। জনপ্রিয় কথাসাহিত্যের মধ্যে অন্যতম বুদ্ধদেব গুহ। পেশাগত দিক থেকে তিনি ছিলেন একজন নামী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। দিল্লির কেন্দ্রীয় রাজস্ব বোর্ড তাকে পশ্চিমবঙ্গ আয়কর বিভাগের উপদেষ্টা বোর্ডের সদস্য নিযুক্ত করেছিলেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রের অডিশন বোর্ডের সদস্য এবং কেন্দ্রীয় সরকারের ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য ছিলেন তিনি। তিনি পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ড, পর্যটন বিভাগের উপদেষ্টা বোর্ড এবং নন্দন উপদেষ্টা বোর্ডেরও সদস্য ছিলেন। বিশ্বভারতী রবীন্দ্রভবনের পরিচালন সমিতির সদস্য নিযুক্ত হয়েছিলেন তিনি। বুদ্ধদেব গুহ ছবি আঁকতেন, নিজেই একাধিক বইয়ের প্রচ্ছদ তিনি নিজেই এঁকেছিলেন। গায়ক হিসাবেও তিনি ছিলেন বহুজনের প্রিয়। ব্যতিক্রমী লেখক বুদ্ধদেব গুহ বাঙালি পাঠক পাঠিকাদের একাধিক প্রজন্মকে যে ভারতবর্ষের বন জঙ্গল, নদী, পশু পাখি এবং অরণ্যে লালিত পালিত সাধারণ মানুষদের ভালোবাসতে উদ্বুদ্ধ করেছিলেন তা সর্বজন স্বীকৃত। নারী পুরুষের প্রেম বিরহ সম্পর্কেও তার কলম ছিল অপ্রতিদ্বন্দ্বী। আজ আমি আপনাদেরকে এই বইয়ের কিছু অংশ পাঠ করে শোনাব। মাঝে মাঝে হঠাৎ কারো সঙ্গে দেখা হয়ে যায়, তখন মনে হয় যেন যুগ যুগান্ত ধরে তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেছিলাম, যেন তাকে দেখা করার আগেও বহুবার স্বপ্নে দেখেছি। এখনও এই ভীষণ ব্যস্ত স্বার্থপর পৃথিবীতে কত না আশ্চর্য সুন্দর দুর্ঘটনা ঘটে যায়। পৃথিবীতে কারোর অধিকার নিয়ে কেউ জন্মায় না, অধিকার সৃষ্টি করে নিতে হয়। আমি মুহূর্তে বাঁচার পক্ষপাতী, মুহূর্তে সমষ্টিত জীবন। এই মুহূর্তে সুখী হলেই সব মুহূর্তেই সুখী। ভবিষ্যতের জন্য বর্তমানকে মাটি করতে আমি কখনোই রাজি নই। অসাধারণ একটি বই, আপনারা সবাই পড়ে দেখবেন, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপুস্তিকে নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।